বিশ্বনবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্বনবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্বনবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কোমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়া ঝাঁটি বেশি করে নিজ স্বামীর সনে, জীব তো যে বেশি করে এক অপরে তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে যেন সব গরিব মানুষেরা, জান্নাতে যেন সব দুর্বল মানুষেরা, জান্নাতে যেন সব অসহায় মানুষেরা, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন অহংকারী ধনী মানুষ। আর জাহান্নামের ভিতরে দেখলাম নারী আর নারী, নারীদেরকে উলঙ্গ করে তাদের মাথাটা নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে, গোস্তের দোকানে যেমন গোস্ত টাঙানো থাকে, মাংসের দোকানে যেমন মাংস টাঙানো থাকে, ওইভাবে যেন নারীদেরকে টাঙানো রয়েছে। আল্লাহর নবী ফেরত এসে বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মাশারান নিসা, এ জগতের যত নারীরা তাসাদ্দাক না তাসাদ্দাক না, বেশি করে দান করো, বেশি করে সাদকা করো। একজন মহিলা বলছেন ও দয়ার নবী গো, আপনি পুরুষদেরকে দানের কথা বলছেন না, কেন বারবার নারীদেরকে বলছেন? বিশ্ব নবী বলছেন ও মহিলা শুনে রেখে দাও, আমি তোমাদের এই মাত্র অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম। মহিলা বলছেন আল্লাহর নবী আমরা জাহান্নাম যাব কেন? বিশ্ব নবী বললেন প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান নামে যাবে তার প্রথম কারণ অল্প জিনিসে মন ভরে না। মায়েরা যারা আছেন, আপনি শাড়ি আনতে বলেছিলেন, আপনার স্বামীর অবস্থা একটু খারাপ, কাজবাজ কম, তো লোকাল একটা শাড়ি এনে দিয়েছে দার দাম 200 টাকা, এতেই আলহামদুলিল্লাহ বলুন। আপনার স্বামীর ইনকাম কম, অসুস্থ হয়ে গেছে, এক মাস বাড়িতে মাছ মাংস কিছু জোটেনি, কখনোই মুখ ফুটিয়ে বলিয়েন না, তাহলে জান্নাতে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়ুন, আপনার স্বামী তো আপনার কাছে আছে, এর থেকে আর ভালো জিনিস কি পাবেন আপনি? মাছ মাংস আপনার বেশি দরকার না আপনার স্বামীকে কাছে পাওয়াটা বেশি দরকার? খোদ সে নিজে আছে আপনার কাছে। এই লকডাউনের সময়তে অনেক স্বামীদের ইনকাম একেবারে কমে গিয়েছিল, যায়নি, হ্যাঁ একেবারে কমে গিয়েছিল, অল্পতে সন্তুষ্ট হন, অল্পতে আলহামদুলিল্লাহ বলুন। সবাই ঘি ভাত খাবে, আপনি লবণ আলু ছানা ভাত খান, আলহামদুলিল্লাহ বলুন, কখনো স্বামীর অকৃতজ্ঞ হবেন না। কি বললাম বুঝলেন তো? হ্যাঁ, আর আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, স্ত্রীর সব সময়তে প্রশংসা করবেন, তরকারিতে যদি ঝাল একটু বেশি হয়ে যায় মরিচ, তবুও বলবেন আলহামদুলিল্লাহ তোমার হাতের রান্না খুব ভালো। কি বলছি বুঝতে পারছেন না? প্রশংসা করবেন একটু বেশি করে, আপনার স্ত্রীকে উল্টো পাল্টা করে বলিয়েন না, তাহলে আপনাকে বিষ খাইয়ে মারবেও। আপনার স্ত্রীকে বলবেন দেখো তোমার চলন ভালো, তোমার ঠোঁট গোলাপি কালারের, কি সুন্দর দেখতে, তোমার চোখগুলো ঐশ্বর্য রায়ের মতো, তোমার মাথার চুল দিব্যাভারতীর মতো, তুমি যখন চলো সাংঘাতিক লাগে, তোমার আড়ে আড়ে দেখা, তোমার কোমর দোলা চুল, তোমার গোলাপি কালারের ঠোঁট, তোমার হাতের রান্না, 5 স্টার হোটেল পর্যন্ত এরকম ভালো রান্না করতে পারে না, দেখবেন ও আর আসমান মানে পৃথিবীতে থাকবে না, জমিনের দিকে উঠছে, বুঝলেন না? শুধু রাতের শোবার সময়তে একটা কথা বলবেন, একই বালিশে দুজনা শোবেন, ভালোবাসার জিনিস, তো এক বালিশে শোবার সময় শুয়ে শুয়ে বলছেন তুমি যে আজকে রান্নাটা করলে না সাংঘাতিক ব্যাপার, ও দেখবেন খুব মনে মনে হাসবে, যদি বলেন একটু পাটা টিপে দাও তাও টিপে দেবে, কারণ আপনি ওর প্রশংসা করেছেন, বুঝলেন না? যদি বলেন কাল ভোরবেলা উঠে ভাত রান্না করতে হবে, রায়গঞ্জে কাজ আছে, ও রাত 2টোর সময় উঠে গ্যাস ধরিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, শুধু প্রশংসা করবেন। আর শোবার আগে মাঝে সাঝে একবার করে বলবেন সব তোমার ভালো, তোমার আব্বারা লোক খারাপ, এইটা একদিন বলবেন তো, সেই দিন রাতেই গলা টিপবে, নায় পরের দিনই বিষ দিয়ে আপনাকে মেরে দিবে। ও সব সহ্য করবে, বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। কি বলছি বুঝতে পারছেন না? অকৃতজ্ঞ স্বামীর অকৃতজ্ঞ। তার একটা প্রমাণ আপনাকে বলছি, আপনার নিজের পুকুর থেকে আপনি একটা কাতলা মাছ, কাতল মাছ বুঝেন তো, বড় কাতল মাছ মোটামুটি 5 কেজি ওজন ধরেছেন, রান্না করেছেন খুব সুন্দর করে, আপনার স্ত্রী করেছে,
তা স্বামী স্ত্রী দুজনা খেতে খেতে আপনার স্ত্রীকে আপনি বলছেন কি গো শাকিলার মা সত্যি করে কহো তো মাছটা কেমন টেস্ট। তা শাকিলার মা দেখবেন এইটাই বলবে আমি যেটা বলছি, 5 কেজি ওজনের কাতল মাছ খেতে নিশ্চয়ই ভালো হবে। ওকে যখন জিজ্ঞেস করবেন কেমন টেস্ট বলো তো আমাদের পুকুরের মাছটা, তো মাথা হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলবে মোটামুটি টেস্ট, তবে আমার আব্বাদের পুকুরের মতো নয়, এটাও বলবে। কি বললাম বুঝলেন না? ওর বাপের বাড়ির বদনাম করা যাবে না, ও সব সহ্য করে দিবে, বাপ মায়ের বদনাম করলেও সহ্য করবে না। ও আপনাকে পানিতে ওষুধ দিয়ে মেরে দিতে পারে, কোনো অসুবিধা নেই। মায়েরা যারা আছেন অল্পতে সন্তুষ্ট হবেন। 2, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, স্বামীর প্রতি ভালোবাসা রাখতে হবে। আছে তো স্বামীর প্রতি ভালোবাসা? আমাদের খালাদের দেখেই বোঝা যাচ্ছে এরা স্বামীকে ভালোবাসে। মানে এইখানে যদি কিচির মিচির করে বাড়ি, তাহলে 4 দেওয়ালের মাঝখানে আপনাকে কি করে এটা আমার বুঝতে আর অসুবিধা হয়নি। কি বলছি বুঝতে পারছেন না? এইখানে এত লোক মিলে যদি ওদের থামানো না যায় তাহলে বাড়িতে কি করে? কি বলছি বুঝতে পারছেন না? হয়তো আপনাদের মাঝে সাঝে গলা টলা টেপে লজ্জায় বলতে পারছেন না, আম্মা জান আয়েশার আর আল্লাহ নবীর প্রেম দেখবেন, প্রেম দেখবেন আম্মা জান আয়েশা আল্লাহ নবীর প্রেম। আপনাদের স্বামী স্ত্রী আছে কিনা একটু মিলিয়ে নেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান কর হয়ে গেলে নবীকে দিতাম। যে গেলাসে আমি পানি পান করিতাম, পান কর হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগণি যে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত তো নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহর নবীকে দেখেছি লুকিয়ে লুকিয়ে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আমি অনেক সময়তে গোস্ত খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি লুকিয়ে লুকিয়ে ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চুষে চুষে রস বার করে করে তিনি খেতেন। আপনাদের স্বামী স্ত্রী এত ভালোবাসা আছে? আপনার তো বিড়ির গন্ধতে মুখে আপনার ঘুম আসবে না, সারাদিন বিড়ি টানছে, তোর মুখের গন্ধ তো টিকে কি করে এটা আমি ভাবছি। আঁটু খাওয়া তো দূরের কথা, কি বলছি বুঝতে পারছেন না? আপনার পাশে যে ও থাকে রাতে দুপুরে, এটা আলহামদুলিল্লাহ পড়ুন। আপনার যা গায়ের গন্ধ, ছি ছি ছি। 3, আল্লাহ নবী বলেছেন, যদি জাহান্নাম যেতে চাও গীবত করিও না, পরনিন্দা করিও না। কি বলছি বুঝতে পারছেন? বক্তব্য এই পর্যন্ত শেষ, রাত বাজে এখন 12টা। আচ্ছা, 2 দিনের জলসা নাকি এটা? হ্যাঁ, 2 দিনের, কালকে হয়ে গেছে, আজকে শেষ, আদায় কালকে হয়েছে তো? কালকে আদায় হয়নি, কিসের জন্য আদায় হবে? মসজিদে মাশাআল্লাহ। আর 5 মিনিট লোকগুলো বসবে আর বসবে না, এই দেখবেন আমি আদায়ের কথা একটু বললি সব আস্তে আস্তে বলাবে, আর কাউকে টিকানো যাবে না, টিকানো যাবে? এতক্ষণ পর্যন্ত একটা লোক ওঠেনি, যাদের খুব বিড়ির নেশা তারা উঠেছে, আর যাদের পেচ্ছা পায়খানা প্রয়োজন তারা উঠেছে, বাকি কেউ উঠেনি আলহামদুলিল্লাহ, প্রত্যেক মানুষই বসে আছেন। এবার আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি 5 মিনিট বলি আর 10 মিনিট বলি, কি বললাম বুঝলেন? কেউ ওঠার চেষ্টা করিয়েন না। যারা এখানে বসে আছেন আল্লাহর নবীকে কারা কারা ভালোবাসেন একবার হাত তুলুন তো, তুলুন, কেউ বাকি থাকবেন না, একজনও যেন আমি বাকি না দেখি, তুলুন, সবাই নবীকে ভালোবাসেন, জোরে বলুন একবার। জি, নবীকে কেউ দেখেছে? কিয়ামতের মাঠে যেন আল্লাহ নবীর সঙ্গে একটু দেখা হয়, এই ইচ্ছা আছে? আছে তো, আছে। তাহলে আমি মমতাজুল ইসলাম, এই গ্রামটার নাম কি, হ্যান্ডবিলটা দেখি, এমন নাম যে জিভ ভেঙে যাবে। কি নাম? ডোটরা, ডোটরা, মানে 4-5 বার বললে তবে মুখস্থ করা সম্ভব। ডোটরা জামে মসজিদের উন্নতি করবে আলহামদুলিল্লাহ। তাই ডোটরা গ্রামের বা আশেপাশ থেকে যারা এসেছেন নবীজির ভাষাতে, নবীর সঙ্গে কিয়ামতের মাঠে সর্বপ্রথম দেখা হবে কার, বুখারী শরীফের একটা হাদিস বলে আপনার কাছে বক্তব্য শেষ করে দেব। কি বলছি বুঝতে পারছেন? চলুন, হাদিস কে বর্ণনা করছেন? না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা,
ওগো নবী তব সাথে দেখা হবে কার, নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার, মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাটখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পরে গেল কালি, হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়না বেশে নবীজিকে কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয়, ডোটর আর মানুষ শোনন হাদিসি বোখারির, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা যেন আয়েশা জিজ্ঞাসা করছেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী কিয়ামতের দিনে তো কোটি 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 মানুষ এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে এটা হাদিসের ভাব অর্থ। কিছু কিছু আবার মুহাদ্দিস বার হয়েছে বুঝলেন বাজারে, কিছু কিছু মুহাদ্দিস বার হয়েছে, হাদিসটা এইভাবেই আছে আমি যেভাবে বললাম, কিন্তু মানুষকে বোঝাতে গেলে তো তার ভাবটা কি, এটা তো একটু অন্য লাইন দিয়ে বোঝাতে হয় কি হয় না, হ্যাঁ এটা ভাবত্ব সারমর্ম এটা। কিছু মুহাদ্দিস আবার বলতে গেলে মানে ফতোয়া তো আর দুবার জায়গা পায় না, বুঝলেন না, ফতোয়া জায়গা পায় না। এই হাদিসটাকে নিয়ে একজন হুজুর ফতোয়া দিচ্ছিলেন, অতরাধ দেওয়ার জায়গা পায় না, এটা হাদিস আছে বোখারিতে। এটা তাম্মা যান আয়েশা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, আল্লাহ নবী এটা আয়েশা এটা বলছেন না যে লক্ষ কোটি মানুষ থাকবেন, এটা বোঝানোর জন্য আপনাকে বলছি আমি, হাদিসের সারমর্ম এটা ভাবার্থ। আম্মা যান এত লোক থাকবে তা আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে, বিশ্ব নবী বলছেন আয়েশা যার হাত লম্বা তার সাথে দেখা হবে। তা আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না, তা আল্লাহ নবী সাল্লাম আয়েশাকে, আয়েশা আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী তাহলে আমি আয়েশা আমি কি বাদ পড়ে যাব, আপনার সাথে আর দেখা হবে না, কারণ আমি হাত মেপে দেখলাম আল্লাহ নবীর আর একজন বিবি তার নাম সাওদা, সাওদার হাত লম্বা হয়ে গেছে। তখন আল্লাহ নবী বলছেন আয়েশা এইরকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি নবী কিয়ামতের দিনে তার সাথে প্রথম দেখা করব। আচ্ছা ঈসা ছাড়া পৃথিবীতে আর একটাও দৃষ্টান্ত এরকম আছে যে বিনা বাপের কেউ জন্মগ্রহণ করেছে? করেনি। তাহলে তিনটে পদ্ধতি হলো মানুষ তৈরি হবার, এক মাটি, দুই হাড্ডি, তিন বিনা বাপের, চার নাম্বার হলো আদম আর হাওয়ার শারীরিক মিলনের পরে তাদের আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হতে 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 এই দিনাজপুরে আপনাদের গ্রাম পর্যন্ত, যেটা আমার আব্বা আমার মায়ের মধ্যে ঘটেছে, আমার স্ত্রী আমার ভিতরে ঘটেছে, আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঘটেছে, আপনার বেটার সঙ্গে আপনার বৌমার ঘটছে। এই যে দৈহিক শারীরিক মিলনের ফলে এই লাস্ট চার নম্বরের সৃষ্টিটা আজ পর্যন্ত পৃথিবীতে অব্যাহত আছে, আছে না নেই? আছে। এবার আপনাকে বলি নারী আর পুরুষের মিলনের ফলে, আচ্ছা বলুন এই মায়েরা, এই খালা, এই দাঁড়িয়ে আছে খালারা বসুন, সত্যি একটু লজ্জাও তো লাগে এতবার বলছে, দেখুন লজ্জাও নেই যে একটা পুরুষ মানুষ একজন আলেম মানুষ বিদেশি লোক এতবার বলছে মুখটা বন্ধ করি, কোনো বন্ধ করার নেই। যাই হোক এদিকে ফিরুন, ওদের কথা বাদ দেন, ওদের প্যান্ডেল করার দরকার ছিল না, দেখছেন তো মানে আরো আওয়াজ বেশি করছে যে দেখি মৌলভী তোর কত পিকআপ আছে, এটা বোঝাতে চাইছে দেখি মৌলভী সাহেব তোমার কত কি আছে, ও জীবনেও সোজা হবে না। মাঝখানে একটা কথা বলে দিই, একটা কথা বলি, একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে বুঝলেন, রাস্তা দিয়ে ঠিক নয় একটা নদীর পাড়ে পাড়ে হাঁটছে, তা পানিটা এই দিকে যাচ্ছে আর ও হাঁটছে এই দিকে মানে বিপরীত দিকে, তা একটা লোকের সঙ্গে দেখা হলো, তা যে বিপরীত দিকে হাঁটছে ওকে জিজ্ঞাসা করছে
ভাই কি ব্যাপার ফাঁকা মাঠে নদীর পাড়ে হাঁটছো? তা লোকটা তখন বলছে, ভাই হাঁটছি বলতে আমরা স্বামী স্ত্রী দুজনা কোন একটা কাজে নদীর পাড়ে এসেছিলাম, আমার বউটা পানিতে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না, ওই জন্য ওকে খুঁজছি। তা যার সঙ্গে দেখা হয়েছে ও বলছে, ভাই পানিতে এইদিকে চলছে, তা বউ ওইদিকেই যাবার কথা, আপনি ওইদিকে যান, ব্যাক সাইডে কেন আসছেন? তখন ও লোক বড় দুঃখ করে বলছে যে জীবনে কোনোদিন সোজা পথে চলিনি, তা আমার বিশ্বাসও হচ্ছে না নদীতে পড়ে মরে গেলেও সোজা পথে চলবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না, ওই জন্য আমি একটু ব্যাঁকা পথে হাঁটছি। কি বলছি বুঝতে পারছেন না? তো ওদের জীবনেও সোজা করা যাবে না, এটা হচ্ছে চূড়ান্ত। তাহলে নারী আর পুরুষের মিলনের ফলে পৃথিবীতে কটা কয় ধরনের বাচ্চার জন্ম হয়? দুটা, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। এদের দুজনের জন্মের পদ্ধতি একই, একটাই পদ্ধতি। যেমন একজন মহিলা আর একজন পুরুষ দুজনা রাতের বেলাতে দুজনা মহাব্বত ভালোবাসার প্রেমের জালে পড়ে এক অপরের সঙ্গে ঘনিষ্ঠতা এক জায়গায় হলো, তার রাতের বেলা পেটে বাচ্চা চলে এলো। একটা পুরুষ মানুষ বাচ্চা যদি তার মায়ের পেটের ভিতরে থাকে, একটা নারী বাচ্চা যদি তার মায়ের ভিতরে থাকে পেটের ভিতরে, তাহলে মায়েদের প্রত্যেক মাসে যে রক্তটা বার হয় আল্লাহর তরফ থেকে ওটা বন্ধ হয়ে যায়। হয় কি হয় না? একেবারেই বন্ধ সাথে সাথে, ওটা ছেলে বাচ্চা থাক মেয়ে বাচ্চা থাক, জি আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, মায়ের পেট আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, নারী পুরুষ যে বাচ্চাই থাক একই পদ্ধতি, একই পদ্ধতি, বাচ্চা জন্ম হবে। আমার দেশওয়ালি ভাষাতে একটা কথা আছে, 10 মাস 10 দিনে বাচ্চা জন্ম হয়। যদি এটা ডাহা মিথ্যা কথা, এটা একদমই ঠিক নয়। বাড়িতে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন তো, যে আমাদের গ্রামে খোঁজ নিয়ে দেখো 10 মাস 10 দিনে কার বাচ্চা হয়েছে, একজন আরো হয়নি। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে খুব বেশি দিন যদি পেটে বাচ্চা থাকে 9 মাস 17 দিন পর্যন্ত থাকতে পারে, তার বেশি থাকবে না। এগুলো একটা চলতি শব্দ ব্যবহার হয়। তাহলে জন্মের পদ্ধতি একই রাই রকমের, একই রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে। একজন মহিলা বাচ্চাও মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে, একজন পুরুষ বাচ্চাও মায়ের সেই রাস্তা দিয়েই পৃথিবীতে আসবে, একই পদ্ধতি, কোনো ডিফারেন্স নেই। আসার পরে দুধ পান করবে বাচ্চা, মেয়ে বাচ্চাও যতদিন দুধ পান করে ছেলে বাচ্চাও ততদিন দুধ পান করে। মাঝখানে আবার একটা জিনিসের একটু গোলমাল আছে, একটু কি না, 7 দিন বয়স হলে আল্লাহর নবীর হাদিস, তার একটা সুন্দর নাম রাখতে হবে। 1, 2, তার মাথার চুলটা ন্যাড়া করে দিতে হবে, দিয়ে ওই চুলটা ওজন করে নিতে হবে, যতটা ওজন হবে ততটা পরিমাণে চাঁদি জি সাদকা করে দিতে হবে।